হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা স্ন্যাক ভিডিও থেকে টাকা উইথড্র করবেন। তো এর আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে এখান থেকে টাকা ইনকাম করবেন। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এখান থেকে টাকাটা উইথড্র করবেন বা আপনার মোবাইলে রিচার্জ নেবেন। তো মোবাইলে রিচার্জ নেওয়ার আগে আপনাদের কী করণীয় এবং রিচার্জ নেওয়ার পরে আপনাদের কী করণীয় বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে আছি আমি সুজান আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেলথ ইউটিউব চ্যানেল। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এখানে পাবেন ইনকাম রিলেটেড ভিডিও এবং অন্য অন্য টেক রিলেটেড ভিডিও পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো স্ন্যাক ভিডিও অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আপনারা টাকা উইথড্র করবেন এটি দেখিয়ে দেবো। এর জন্য আমি কি করব, আমার যে স্ন্যাক ভিডিও আছে এই স্ন্যাক ভিডিও অ্যাকাউন্টে চলে যাব এবং এখান থেকে আমার যে ইনকামটি আসে সেই ইনকামটি আমি আগে দেখে নেব। তো ইনকামটি দেখার জন্য আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েনের মতো আইকন, এই কয়েনের মতো আইকনটাতে আপনারা ক্লিক করে দেবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে আপনার কত কয়েন ইনকাম হয়েছে এবং সেখান থেকে কত টাকা কনভার্ট হয়েছে। তো আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখান থেকে 40 টাকা কনভার্ট হয়েছে এবং এখান থেকে আমার 30,000 কয়েনও কিন্তু এখনও রয়েছে। তো এখন আপনারা কী করবেন, এখান থেকে উইথড্র অপশনে যখন ক্লিক করে দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন, উইথড্র অপশনে আমি ক্লিক করে দেবো। আর এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কী করছে, 20 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1,000 টাকা সর্বোচ্চ এখান থেকে আপনারা রিচার্জ নিতে পারবেন। তো আমি এখান থেকে কী করবো, 20 টাকা রিচার্জ নেব। এখন তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। তো এর জন্য আমরা কী করবো, এখান থেকে সরাসরি যে আমার প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনটাতে ক্লিক করে দেবো এবং প্রোফাইল আইকনে ক্লিক করে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক। তো এখান থেকে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে যদি ফোন নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক করে নেবেন। এর জন্য আপনারা কী করবেন, এই লিঙ্ক অপশনটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তো এখান থেকে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম, তারপর এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এখান থেকে আপনারা কোড পেতে হলে অবশ্যই আপনাকে গেট কোড অপশন একটা আছে, এখান থেকে এই গেট কোড অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো যখন আপনি গেট কোড অপশনে ক্লিক করে দেবেন তখন এখান থেকে আপনার সেকেন্ড 1 মিনিটের মধ্যে আপনার সিমে একটা SMS চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার একটা কোড চলে আসছে, আমি কিন্তু কোডটি এখন এখান থেকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু নাম্বারটি লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা কী করবো, এই টাকাটা উইথড্র করবো। এর জন্য ওয়ালেট অপশনে চলে যাবো। ওয়ালেট অপশনে চলে গিয়ে তারপরে এখান থেকে আমরা চাইলে আপনারা পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন আপনারা গুগলের জন্য সেভ অপশনে ক্লিক করে, এবং এখান থেকে আপনারা ইভেন্ট অপশন আছে, ইভেন্ট অপশনে চলে আসবেন এবং ইভেন্ট অপশনে চলে আসলে আপনারা এখান থেকে কত টাকা ইনকাম হয়েছে এবং কত টাকা রিচার্জ দিতে পারবেন সেটাতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে 20 টাকাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করে দেবেন এবং এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার শূন্য দিতে হবে না, শুধুমাত্র আপনার ফোন নাম্বারটি দিলেই হবে। তারপর এখান থেকে অপারেটর, আপনি কোন অপারেটরে দিতে চাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন টেলিটক বাংলাদেশ, রবি বাংলাদেশ, গ্রামীণফোন বাংলাদেশ, বাংলালিঙ্ক বাংলাদেশ, এয়ারটেল বাংলাদেশ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই কটা সিমে আপনি রিচার্জ দিতে পারবেন। এর জন্য আপনারা কী করবেন, যে সিমটি দিয়েছেন আপনি, যে সিম দিয়েছেন সেই সিম এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু গ্রামীণ দিয়েছি সুতরাং আমি গ্রামীণ সিলেক্ট করে দেবো। এর জন্য আমি গ্রামীণফোন বাংলাদেশে ক্লিক করে দেবো। তো দেওয়ার পর এখান থেকে রিচার্জ অপশন আছে, এই রিচার্জ অপশনে ক্লিক করে দেবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে, আমার নাম্বার, তারপরে গ্রামীণ ফোন, তারপর এখান থেকে 20 টাকা রিচার্জ, তারপরে রিচার্জ অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার রিকোয়েস্টটি কিন্তু চলে গিয়েছে, আমার যে এই রিচার্জ দিলাম এটি আমার সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে মোবাইলে রিচার্জটা আসার জন্য। তো অবশ্যই আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। বলেন আমরা যে টাকা উইথড্র করার জন্য রিকোয়েস্ট করেছিলাম সেটি হচ্ছে 7:02। তো আমি এখন দেখিয়ে দেবো আমার যে টাকাটা পেমেন্ট দিয়েছে কত মিনিটে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে ফ্লেক্সি লোড অপশনে যদি ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন সকাল 7:40 আমার কিন্তু পেমেন্ট দিয়েছে। তো সুতরাং এখান থেকে আমার পেমেন্ট পেতে মাত্র 38 মিনিট সময় লেগেছে। 38 মিনিট সময় পর আমার এখান থেকে অটোমেটিক রিচার্জ হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।